সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অন্যদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম। তো আপনারা দেখছেন কবিরের শিক্ষা ও তাবিজ কবিরবিদ্যা ইউটিউব চ্যানেল। সো আজ আমি আপনাদের সাথে যে গাছ সম্পর্কে আলোচনা করব, এই গাছের মাধ্যমে আপনারা অনেক রোগের সমাধান করতে পারবেন। সো কী কী রোগের সমাধান করতে পারবেন? অনেকেই আছে যাদের শরীর দুর্বল, শরীর সবল করতে পারবেন। অনেকেই আছে পাতের যন্ত্রণায় ভুগতেছে, এই পাতের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন। অনেকেই আছেন শ্বাসকষ্ট, যৌন সমস্যা, হাঁপানি, ডায়াবেটিস এবং আরও বিভিন্ন রকম রোগে ভুগতেছেন, তারা এই গাছের মাধ্যমে আপনারা এই রোগগুলোর সমাধান করতে পারবেন। তো আপনাদের সাথে আছি আমি কবিরাজ তান্ত্রিক আক্রম হোসেন। সো আমি যে গাছটির কথা আপনাদের বলেছি, এই গাছটি আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন, এই গাছটির নাম হলো, কেউ কেউ বলে বন্টপারি গাছ, আবার কেউ কেউ বলে রসভরি গাছ, আবার কেউ বলে ফটকা গাছ, আবার কেউ বলে কুপান্তি গাছ। সো এই গাছের বিভিন্ন রকম নাম আছে। তো এখন আমরা জানবো এই গ্যাস দিয়ে কিভাবে আমরা রোগ সারাবো। তো এই গ্যাস কিছু কিছু রোগের জন্য খাবার একই নিয়ম, আবার কিছু কিছু রোগের জন্য খাওয়ার একটু ভিন্ন নিয়ম আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যাদের শরীর দুর্বল, তারা যদি তাদের শরীর সবল করতে চায়, তাহলে প্রতিদিন এই গাছের ফল বেটে যদি সকালবেলা খালি পেটে খায়, তাহলে তাদের শরীর যদি দুর্বল থাকে তাহলে সবল হয়ে যাবে। অনেকেই আছে বাতের সমস্যায় ভুগতেছে, বাতের যন্ত্রণায় ভুগতেছে। আমাকে অনেকেই বলেছে যে দাদা আমি বাতের যন্ত্রণায় ভুগতেছি, তো এক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আমি বলবো এই গাছের কাঁচা ফল সামান্য জোর দিয়ে বেটে সেটি যদি দুপুরবেলা দিনক্ষত খেতে পারেন, তাহলে বাতের ফুলা কমে যাবে এবং যন্ত্রণা ও কষ্ট সেরে যাবে। তাহলে বুঝতে পারছেন এটি কত উপকারী। যারা যৌন সমস্যায় ভুগতেছে, তারা যদি এই গ্যাসের ফল অথবা শিকড় বেটে যদি খেতে পারে নিয়মিত কিছুদিন, তাহলে যৌন সমস্যা থেকে সে মুক্তি পেয়ে যাবে। অনেকেই আছে শ্বাসকষ্ট বা এই সমস্যায় ভুগতেছে, ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছে, হার্টের সমস্যায় ভুগতেছে, তারা যদি এই গাছের পাতা অথবা শিকড় যদি বেটে 3 চামচ পরিমাণ যদি প্রতিদিন সকালবেলা যদি খেতে পারে, 3 থেকে 4 চামচ পরিমাণ, তাহলে এই সমস্যা থেকে সে মুক্তি পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই গাছ কত মূল্যবান এবং কত উপকারী। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে